দাঁতের ব্যথায় কম বেশি আমরা সকলেই ভুক্তভোগী। নিজে দাঁতের ব্যথায় আক্রান্ত না হলেও আমরা কাছ থেকে অন্তত এমন কাউকে দেখেছি যে দাঁতের ব্যথায় মানুষ কিভাবে বেঁচে থাকতেই নরক যন্ত্রণা ভোগ করা শুরু করে। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন অস্থির মন মানসিকতা সম্পন্ন, যারা চট করে খুব দ্রুত দাঁতের ব্যথা থেকে মুক্তি পেতে চায়। তো নন মেডিকেল পার্সনের ক্ষেত্রে যা হয়, তারা চট করে এর সমাধান বের করে ফেলে যে দাঁত ফেলে দিতে হবে। ডাক্তার কি বলে বলুক না কেন, আমার দাঁত আমি আর রাখব না, আমি এই নরক যন্ত্রণা থেকে মুক্তি চাই। দাঁত তোলার জন্য বিডিএস পাস করা ডাক্তাররা কিন্তু মোটামুটি ভালো পরিমাণ টাকা দেয় এবং এর সাথে অনেক পরীক্ষা নিরীক্ষা করে। এখন সাধারণ রোগীদের মধ্যে যে প্রশ্ন আসে তা হলো, দাঁত তো ফেলেই দিব, তাহলে এত টাকা কেন খরচ করব? আর রাস্তার পাশে যে নন কোয়ালিফাইড লোকেরা আছে, ওরা তো 100-200 টাকাই দাঁত ফেলে দিচ্ছে। এইসব বিব্রতকর প্রশ্নের উত্তর কোনো কোনো ডাক্তার হয়তো রুগীকে বুঝিয়ে বলে, অথবা ডাক্তাররা রুগীর কাছে হার মেনে চুপ করে থাকে। আবার এমনটি দেখা যায়, রুগীও এইসব প্রশ্ন করে ডাক্তারকে বিব্রত করতে চায় না, তারা নিজেরাই যাচাই বাছাই করে তুলনামূলক কম মূল্যে নন কোয়ালিফাইড লোকদের কাছ থেকে দাঁত ফেলে নেয়। আপনি কি জানেন, কম টাকায় আপনি হয়তো মুক্তি পেলেন সত্যি, কিন্তু আপনি সাথে করে নিজের অজান্তেই হেপাটাইটিস বি সি সহ আরও কতগুলো অসুখ নিয়ে বাড়ি ফিরছেন, যা আপনার সাথে সাথে আপনার পরিবারের বাকি লোকদেরও ঝুঁকির মধ্যে ফেলছে। এসব তো গেল অনেক পরের কথা, যেটা আপনি হয়তো বুঝতেই পারবেন না যে কি ক্ষতি হয়ে গেছে আপনার। কিন্তু আপনি কি জানেন, বাংলাদেশে আজও অনেক রোগী রাস্তার পাশে হাতুড়ে ডাক্তারের কাছে দাঁত ফেলতে গিয়ে মারা যায়, কারণ হাতুড়ে ডাক্তারদের অপর্যাপ্ত জ্ঞান আর তার সম্পর্কে আপনার নিজের অবহেলা। দাঁতের নিচে রক্তনালী থাকে, যা আঘাতপ্রাপ্ত হয়ে আপনার মুখের রক্ত বন্ধ নাও হতে পারে। এছাড়াও দাঁতের পাশে নার্ভ আঘাতপ্রাপ্ত হতে পারে, এর ফলে হতে পারে নানান ধরনের জটিলতা। এগুলো তো গেল সার্জারি করার পরের কথা। সার্জারির আগে বিডিএস পাস করা ডাক্তাররা আপনার কিছু রুটিন চেক আপ করিয়ে নেয়, যা অনেক রুগীর কাছে অপ্রয়োজনীয় বলে মনে হয়। এসবের আবার কি দরকার, এমনিতে টাকাও বেশি, আবার টেস্টেও না জানি ডাক্তার ডায়াগনস্টিক সেন্টারের কাছ থেকে কত টাকা পাবে। এ তো অনেক লোভী ডাক্তার, সামান্য দাঁত তুলতে এত ঝামেলা। দাঁত তোলা আপনার কাছে সামান্য মনে হলেও এটি কিন্তু এক ধরনের সার্জারি, যা অনেক সতর্কতার সাথে বিডিএস পাস করা ডাক্তাররা করার চেষ্টা করে। আর এজন্যই তারা বছরের পর বছর পড়াশোনা করে জ্ঞান অর্জন করে দাঁতের ডাক্তার হন। এই যে ডাক্তার আপনাকে কিছু রুটিন চেক আপ করতে দিল, এর ভিতর দিয়ে ডাক্তার বুঝে নেবে যে আপনার আর কোনো শারীরিক সমস্যা আছে কি না, বা সার্জারি করার সময় আপনি কোনো অসুবিধায় পড়তে পারেন কি না, আবার সার্জারির পর আপনি সুস্থ হবেন কি না, বা আপনার শরীর সার্জারিটি করার জন্য উপযুক্ত কি না। এত কিছু জেনে বুঝে তারপর সম্পূর্ণ জীবাণুমুক্ত পরিবেশে ডাক্তার যখন দাঁত ফেলতে যাবে, তখন এমনিতেই তার অনেক টাকা খরচ হয়ে যায়। এরপর আপনিই বলুন, 100-200 টাকায় কি একজন বিডিএস পাস করা ডাক্তার আপনার দাঁত ফেলে দিতে পারবে? আর আপনি যদি এতটা নিরাপদভাবে কাজ না করতে চান, সস্তায় কোনো নন কোয়ালিফাইড লোকের কাছে দাঁত তুলে নেন, তখন আপনি বলুন, দাঁত তোলার পর আপনি জীবিত বাড়ি ফিরবেন কি ফিরবেন না এর দায়িত্ব কে নেবে? আপনার যদি হার্টের সমস্যা থাকে, বা ডায়াবেটিস, বা অন্য কোনো রোগ, যা না জেনে বুঝে হ্যাঁচকাটানে হাতুড়ে ডাক্তার যখন দাঁত ফেলে দিবে, তখন আপনি যদি হার্ট অ্যাটাক করে মারা যান, বা আপনার চোয়ালের হাড় যদি ভেঙে যায়, এরপর আপনি কি করবেন? আর আপনার হয়তো তখন করারও কিছু থাকবে, কারণ ততক্ষণে যদি আপনার প্রাণবায়ু দেহ ছেড়ে বেরিয়ে যায়, তাহলে কী বা করতে পারবেন আপনি? আর তখন নন কোয়ালিফাইড লোকটিরই বা কী হবে? সে হয়তো জরিমানা দিবে, অথবা কয়েক মাস জেলে থাকার পর আইনি লড়াই শেষ করে অন্য কারো জীবন কেড়ে নেওয়ার জন্য 100-200 টাকা দিয়ে অফার দিয়ে যাবে। আর তখন আপনারই মতো কেউ সস্তায় খুঁজতে গিয়ে 100-200 টাকা দিয়ে নিজের প্রাণ হারাবে, বা দাঁত তুলতে গিয়ে নিজের চোয়াল ভেঙে ফেলবে, নয়তো অন্য কোনো জটিলতায় সারা জীবন ভুগবে। তাই সময় থাকতেই সচেতন হন, টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আর দাঁত ফেলে দেওয়া কোনো ছোট কাজ না, যে আপনি মনে করবেন ফোড়া হয়েছে কেটে আসলাম,
এর সাথে শরীরের অনেক কিছুই জড়িত এবং দাঁত ফেলার সার্জারিটির সময় ছোট্ট একটি ভুলের ফলে চলে যেতে পারে আপনার প্রাণ নয়তো বড় কোনো অসুখে আপনি ভুগবেন আজীবন তাই নিজে সচেতন হন আর অন্যদেরকেও সচেতন করুন যে বিডিএস ডিগ্রি ছাড়া বাংলাদেশে কোনো দাঁতের ডাক্তার নেই তাই মুখ বড় দাঁতের যে কোনো সমস্যায় সবসময় একজন বিডিএস ডিগ্রিধারী ডাক্তারের শরণাপন্ন হন কারণ তারা আপনাকে এসব জটিলতা থেকে মুক্ত হয়ে কিভাবে আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন সেই পরামর্শই দিবেন